সেটা সত্য হতে হবে, মিথ্যা যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। দ্বিতীয় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলেম ওলামাদের ব্যাপারে এটা জোরালো আলোচনা পেশ করেছেন, এই আলোচনা প্রত্যেক আলেমকে দাম দিতে হবে। আল্লাহ নবী বললেন যে বাল্লিগু আননি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আল্লাহর নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে তুমি শিখেছো যে বলতে হয় আল্লাহ মাইনা উযুবুকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, আমি অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। টয়লেটে পেশাব পায়খানাতে জিনেরা থাকে, এ কথা আল্লাহর নবী বলছেন, যার কারণে এই দোয়া করতে হবে। এটা আপনি এখন জেনেছেন, আপনার ছেলেকে জানাতে হবে, মেয়েকে জানাতে হবে, আর পাঁচজনকে জানাতে হবে, এটা হলো জরুরি জিম্মেদারি। দুই, হাদিস ওয়ান বানী ইসরাইল ওয়াল হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই, তার মানে বানী ইসরাইলের কাহিনীতে কিছু লাভ আছে, সুবিধা আছে, তো সেটা একটু বলছি। তিন নম্বর বাক্যটা বলিনি, তিন নম্বর বাক্যে বললেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্কাতাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। গত রাতে ছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর, আজকে মাগরিবের কিছুক্ষণ পূর্ব থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত ছিলাম একটা গ্রামের বাড়িতে। কি নাম গ্রাম? গ্রামটার নাম হলো খারেরা, খারেরা। তো কালকে এটা শুনেছি মুয়াজ্জিনের মুখে, আজকে শুনলাম যে আজানের পূর্বে বলছেন, এখানেও শুনলাম যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা নবী উম্মিন, এটা দু তিনবার বাক্য বলার পরে আজান শুরু করছে। তো আজানের শব্দ আল্লাহ আকবার দিয়ে শুরু, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার যে তার পূর্বে বিসমিল্লাহ লাগে না। আল্লাহ আকবার বলার পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এই বাক্যটা যদি নবীর না হয় তাহলে তার তিন নম্বর বাক্য হলো তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, মুয়াজ্জিন যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, পীর কেন, উমারের যদি কোনো উলট পালট বাক্য হয় বিচার মানে টিকার কোনো পথ নেই। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরাইলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজান দেওয়ার পূর্বে যে বলছেন ও মুরব্বি, ও মুরব্বি জনাব, আপনার একটা শরম থাকা দরকার, আপনার একটা লজ্জা থাকা দরকার, ধর্ম কি পৈতৃক সম্পত্তি? যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন, আল্লাহ মাইনা উযুবুকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় তো বলো আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ধর্ম যদি তোমার মতই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয় তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়? তার মানে ওটা নবী বলেছেন, সেই জন্য তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহ আকবার, তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, আসসালাতু ওয়াসসালামু আলা নবীল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না, তাহাজ্জুদ করে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাউ মুহদাসান লাইক বলান আদু আসার, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন
ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে তো হজ বাতিল হবে বেটা আমি বলিনি যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে এটা যদি বিদাত হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না ফরজ আর নফল হজ কবুল হবে না কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা ছোটনের পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা একটু লজ্জা থাকা দরকার একটা হিসাব থাকা দরকার বিবেচনা থাকা দরকার হাদিস দিয়ে একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় জাতিকে শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে দশটা পারো তো দশটা শোনাও বিশটা পারো তো বিশটা শোনাও একশোটা পারো তো একশোটা শোনাও ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা তারপর তিন ঘন্টা এই বিষয়ে আলোচনা করলে আরো দুদিন লাগবে এটা তো হবে না ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না নফল ইবাদত কবুল হবে না হাদিস বুখারী মুসলিম বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারিকুতনি মুসলিম সাহেবা সুফিনে হিব্বান সুফিনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাজার মুসনাদে ইয়ামা যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে অতএব সম্মানিত দিনী ভাই বোন ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীন না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়ার কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান্নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান্নাম রেডি মানুষের জন্য জান্নাত রেডি তা আপনি ইবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে জান্নাত তো হবে না এবাদত কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুনিয়ানি আল আমালিন এই যে আমল তো দাখাল তুই জান্নাত আমাকে একটা আমলের কথা বলে আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব তখন আল্লাহ রাসূল বলছেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো ফরজ সিয়াম আদায় করো যাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লাজ দলা হাজ ওয়ালা আন কসম ইনো আল্লাহর কসম আমি এর কম করব না এর বেশিও করব না আল্লাহর কসম এর কম করব না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেকাত সুন্নাত করবে না ও ফজরের দুই রেকাত সুন্নাত করবে না বলছে আল্লাহর কসম আমি এর কম করব না এর বেশিও করব না তাহাজ্জুদও করবে না তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা আইয়াম জরা এরা জান্নাত ফালি ইনজরা ইলা হাজা শোনো 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 কেউ যদি জান্নাতি দেখতে চাও এই দেখো এই এই লোকটা জান্নাতি এই দেখো এই লোকটা জান্নাতি হাদিস বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বনী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এখন মুকসিদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে এবার ও যদি এখন রাসূলের কথা না হয় তাহলে ধর্ম অত সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না ধর্ম আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বানী ইসরায়েলের কাহিনী ওখান থেকে আমাদের একটু বলেন তো বানী ইসরায়েলের কাহিনী বলতে কি একটু দেখেন তাহলে বানী ইসরায়েলের কাহিনী বলতে কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী
যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানী ইসরাইলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যা যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে